আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সিক্স টুপস টু কনকার, ঠিক আছে? সিক্স টুপস টু কনকার কে লিখেছেন সবদিকে প্রথমে এটা জানতে হবে। সিক্স টুপস টু কনকার লিখেছেন অলিভার গোল্ডস্মিথ। কোন যুগের লেখক ছিলেন? 18th century, অষ্টাদশ শতাব্দী, বুঝতে পারলে? এখন 18th century লেখক হলেন সিক্স টুপস টু কনকারের লেখক অলিভার গোল্ডস্মিথ। এই অলিভার গোল্ডস্মিথ 18th century এমন সকল কিছু লেখা লিখেছিলেন যেগুলো মূলত সেন্টিমেন্টাল কমেডির বিরুদ্ধে ছিল। তাহলে প্রথমে জানতে হবে সেন্টিমেন্টাল কমেডির বিরুদ্ধে কেন লিখলেন তিনি। এই অলিভার গোল্ডস্মিথ যা কিছু লিখেছিলেন মূলত সেন্টিমেন্টাল কমেডির বিরুদ্ধে লিখছিলেন, এবং এই অলিভার গোল্ডস্মিথ সেন্টিমেন্টাল কমেডির বিরুদ্ধে কেন লিখলেন সেটাও জানা জরুরি। আসলে সেই যুগে এমন সকল কমেডি লেখা হচ্ছিল যে সকল কমেডির মধ্যে হাসি ঠাট্টার চেয়ে কান্না বেশি ছিল, মানে আবেগ, কান্না, দুঃখ এইগুলো কমেডির মধ্যে ঢুকে যাচ্ছিল। তো কমেডি কি? হোয়াট ইজ কমেডি? কমেডির মধ্যে হাসি ঠাট্টা থাকবে, একটা লাইট টোন থাকবে, শেষে মিলন থাকবে, কিন্তু সেই কমেডির মধ্যে যদি তুমি কান্না ঢোকাতে থাকো, দুঃখ ঢোকাতে থাকো, সেন্টিমেন্ট ঢোকাতে থাকো, তাহলে কি কমেডির যে আসল প্রকৃতি সেটা খানিকটা যেন ফ্যাকাশে হয়ে যায়। তো এই জিনিসগুলো অলিভার গোল্ডস্মিথ, ডক্টর স্যামুয়েল জনসন এইরকম মানুষরা পছন্দ করছিলেন না, তাই সেন্টিমেন্টাল কমেডির বিরুদ্ধে তিনি লিখতে শুরু করলেন এক ধরনের নতুন কমেডি, যে কমেডিটা ওই সেন্টিমেন্টাল কমেডি, ওই কান্নাকাটির কমেডির সরাসরি বিরুদ্ধে ছিল। এই কমেডিটা সিক্স টুপস টু কনকার সেই রকম কমেডিগুলোকে আক্রমণ করা হচ্ছে, সেই জন্য এই সিক্স টুপস টু কনকারকে একটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি বলা হয়। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে ব্যাপারটা খানিকটা এরকম, সেই যুগে প্রচুর কান্নাকাটির কমেডি লেখা হচ্ছিল, কিন্তু কমেডির আসল রূপ হলো প্রচুর হাসি ঠাট্টা, কিন্তু সেখানে কমেডি ছিল শুধুমাত্র নাম, আসলে সেখানে কান্না, দুঃখ এইগুলো দেখানো হচ্ছিল। তখন একদল লেখক লেখিকা, যাদের মধ্যে অলিভার গোল্ডস্মিথ ছিলেন, ওনারা এই সমস্ত কমেডির বিরুদ্ধে লেখা ধরলেন এবং কলম ধরলেন, এবং সৃষ্টি হলো অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। এই যে সিক্স টুপস টু কনকার, এটা হলো একটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। তাহলে কে লিখেছেন? অলিভার গোল্ডস্মিথ লিখেছেন। কি ধরনের এটা একটা লেখা? এটা হলো একটা অ্যান্টি সেন্টিমেন্টাল লেখা, বুঝতে পারলে? অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। এবার নামটাতে আসা যাক, টাইটেলটাতে, মানে শিরোনামটাতে। সি মানে কি? সি মানে কোনো ফিমেলকে বোঝানো হচ্ছে, কোনো মেয়েকে বোঝানো হচ্ছে। স্টুপস মানে কি? ঝোঁকা, যখন তুমি কোনো কিছু তুলবার জন্য ঝুঁকছো তখন সেটা হলো স্টুপ, বুঝতে পারলে? সি স্টুপস, সে ঝুঁকেছিল। টু কঙ্কার, কঙ্কার মানে কি? জিতা, সে জিতবার জন্য ঝুঁকেছিল। তাহলে এইটা হলো সি স্টুপস টু কঙ্কার। সি মানে কোনো মেয়ের কথা বলছে, এখানে মূলত তুমি দেখতে পাবে কেটের কথা বলা হবে। কেট কে? এই নাটকের হিরোইন বা এই নাটকের নায়িকা, কেট হার্টগাজল। কেট হার্টগাজল ঝুঁকছে, তো সেই জন্য এখানে কেটের ঝুঁকাটাকে ইঙ্গিত করা হচ্ছে। কিন্তু কেট কেন ঝুঁকছে? মার্লো নামক একটা চরিত্র রয়েছে মূলত, এই নাটকের হিরো, সেই মার্লোর প্রেমকে জয় করার জন্য কেটকে ঝুঁকতে হচ্ছে। কিভাবে ঝুঁকাটা হচ্ছে? কেট হচ্ছে একটা জেন্টেল লেডি, কিন্তু কেটকে বার লেডি সাজতে হচ্ছে মার্লোর জন্য, মার্লোর প্রেমকে অর্জন করার জন্য। তাহলে এটা একটা সামাজিক ঝুঁকা হচ্ছে। তাই সি স্টুপস টু কঙ্কারের মধ্য দিয়ে বোঝানো হচ্ছে যে কোনো মহিলা যেন ঝুঁকছেন, কিন্তু জিতবার জন্য ঝুঁকছেন। এখানে মূলত কেটের ঝুঁকার কথা বলা হচ্ছে। কেট যেহেতু মার্লোর ভালোবাসা ও মার্লোর সাথে লাভ মেকিং করতে চায়, তাই কেট ঝুঁকছেন একটা উদ্দেশ্যের জন্য, একটা মহৎ উদ্দেশ্যের জন্য, দ্যাট আই মাস্ট উইন দ্য লাভার। তো সেই জন্য সি স্টুপস টু কঙ্কার নাম দেওয়া হয়েছে, বুঝতে পারলে গাইজ? তাহলে আগে বলি, শিরোনাম হলো সি স্টুপস টু কঙ্কার। এটাতে একটা মহিলা চরিত্রের, মহিলা চরিত্রকে জোর দেওয়ার জন্য সি ব্যাপারটাকে আনা হয়েছে, সি স্টুপস টু কঙ্কার এরকম ব্যাপার হয়েছে, একটা যেন অ্যালিটিটিভ ইফেক্টও রয়েছে সেটার মধ্যে। লেখককে অলিভার গোল্ডস্মিথ। কি টাইপ? টাইপে বলতে গেলে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, মানে সেন্টিমেন্টালের বিরুদ্ধে বলবে, ঠিক আছে? এই সমস্ত বিষয়। এইবারে একটা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট আছে। অলিভার গোল্ডস্মিথ তখন পড়াশোনা করছিলেন বিশ্ববিদ্যালয়ে, এবং কি হোস্টেলেও থাকছিলেন, বাড়ি থেকে বহু দূরে। তো পড়াশোনার খাতিরে এবং ভ্রমণ করার একটা প্রবৃত্তি সৃষ্টি হয়েছিল। অলিভার গোল্ডস্মিথ বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন বন্ধুদের সাথে, অনেক সময় একাইও যেতেন। তো তার সাথে সাথে ওনার আবার নেশা করার প্রবৃত্তি সৃষ্টি হয়েছিল, মানে মদ খেতেন।
একবার কি হয়েছিল যেটা সত্যি ঘটনা অলিভার গোল্ডস্মিথের জীবনে ঘটেছিল, সেটা হচ্ছে অলিভার গোল্ডস্মিথ একবার এক অত্যন্ত গ্রামে ঘুরতে গেছিল। সেখানে তিনি ইতিমধ্যে নেশা করার প্রবৃত্তি সৃষ্টি হয়েছে, অনেকক্ষণ মদ পড়েনি, তো এখন মদ খাওয়ার ইচ্ছা হয়েছে অলিভার গোল্ডস্মিথের। কিন্তু সেই নতুন জায়গাতে কোথায় মদ পাওয়া যায় তিনি জানেন না। শেষে তিনি একটা লোককে দেখতে পেলেন অলিভার গোল্ডস্মিথকে, এটাই ঘটেছিল অলিভার গোল্ডস্মিথের জীবনে, এবং সেই ঘটনা থেকেই মূলত এটা লেখা, বুঝতে পারলে? তো অলিভার গোল্ডস্মিথ একটা লোককে দেখতে পেলেন, সেই ব্যক্তিটি অলিভার গোল্ডস্মিথের প্রশ্নের উত্তর। অলিভার গোল্ডস্মিথ তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা এখানে মদ কোথায় পাওয়া যাবে, ভালো মদ? তখন লোকটা, যে লোকটাকে জিজ্ঞেস করেছিলেন অলিভার গোল্ডস্মিথ, সেই লোকটি অলিভার গোল্ডস্মিথকে একটা গৃহ দেখিয়ে দিয়েছিলেন, যেটাকে দেখে বার মনে হচ্ছিল। তো অলিভার গোল্ডস্মিথ সেখানে গেলেন এবং সেখানে গিয়ে জমিদারের মতো আচরণ করলেন এবং বললেন, অলিভার গোল্ডস্মিথ গিয়ে পর বললেন, তখন ছাত্র তিনি, বুঝতে পারলে, কিন্তু মদ খাওয়ার অভ্যাস হওয়ার জন্য এইরকম ব্যবস্থাটা করেছিলেন তিনি। তিনি ওই নতুন একটা ঘরে পৌঁছে গেলেন যেটাকে দেখে বারবার মনে হচ্ছিল বা ইন মনে হচ্ছিল, সেখানে গিয়ে বললেন, আমাকে মদ দাও, যা টাকা পয়সা লাগে আমি দিয়ে দেবো। একদম লর্ডের মতো বিহেভ করলেন, জমিদারের মতো বিহেভ করছিলেন। তারপর সেখানে তিনি মদ ফদ খেয়ে ওখানেই টলে পড়েছিলেন, বুঝতে পারলে, ওখানে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে গেছিলেন। এত বেশি মদ খেয়েছিলেন, এত বেশি জমিদারের মতো আচরণ করেছেন, পরের দিন যখন নেশা ভাঙলো তখন তিনি জানতে পারলেন সেই ঘরটি, যেটা ঘরটাতে তিনি এসে মদ চেয়েছেন, মদ খেয়েছেন, মাতলামি করেছেন এবং কি এবং জমিদারের মতো আচরণ করেছেন, সেই ঘরটা কোনো বার ছিল না, কোনো ইন ছিল না, সেটা তার বাবার বন্ধুর বাড়ি ছিল। তো এটা একটা ভীষণ অস্বস্তিকর অবস্থা হয়েছিল অলিভার গোল্ডস্মিথের। এবং সেখান থেকে সেই ঘটনাটাতে, যে বাস্তবে একটা ঘটলো এইরকম ঘটনা, সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি পরবর্তী সময়ে সিষ্টুষ্টু কঙ্কার নামক নাটকটি লিখেছিলেন। এটা একটা হাসি ঠাট্টা নাটক, এত বেশি হাসি ঠাট্টা হবে যে তোমার হাসতে হাসতে পেট ছিঁড়ে যাবে, এবং কি এর মধ্যে সেন্টিমেন্ট মোরালিটির কোনো স্থান নেই, বুঝতে পারলে? মোরালিটি ভুলে যাও, মানে নৈতিকতা ভালো মন্দ বিচার সব ভুলে যাও, এই সমস্ত কিছু নেই এখানে, সেন্টিমেন্ট আবেগ কোনো নেই, বুঝতে পারলে? এখানে শুধুমাত্র পিওর এন্টারটেনমেন্ট আছে, পিওর লাফিং আছে, হাসবা হাসতে ইচ্ছা যদি করে তবে এই নাটকটা পড়ো, বুঝতে পারলে? এইটা হলো মূল কথা। তবে নাটক শুরুর আগে একটা প্রিফেস রয়েছে, মূল নাটকটা আসার আগে তিনি প্রিফেসে মূল কথা টু স্যামুয়েল জনসনকে লিখছেন যে আমি একটা নাটক লিখেছি এবং যে নাটকটা মূলত অ্যাটাক করবে সেন্টিমেন্টাল কমেডিগুলোকে, এবং আমি চেষ্টা করছি যে পিওর কমেডি নিয়ে আসার। এইরকম একটা চিঠি লিখেছেন প্রিফেসে। কাকে চিঠি লিখছেন? স্যামুয়েল জনসনকে চিঠি লিখছেন, যিনি সেই যুগের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন, এবং অলিভার গোল্ডস্মিথদের যে সার্কেলটা ছিল, অলিভার গোল্ডস্মিথরা যে ক্লাবটাতে বসতেন, অলিভার গোল্ডস্মিথরা যেখানে আড্ডা দিতেন, সেখানের একজন বিখ্যাত মানুষ ছিলেন। তো অলিভার গোল্ডস্মিথ স্যামুয়েল জনসনকে প্রিফেসের মধ্যেই বলে দিচ্ছেন যে এইরকম একটা নাটক লিখছি যেটা সেন্টিমেন্টাল কমিউনিটিগুলোকে আক্রমণ করবে, এবং আমরা যে পিওর কমেডিটা আনতে চাই, তো সেই উদ্দেশ্যে এই কমেডি লেখা হচ্ছে। অর্থাৎ সমস্ত দিক থেকে এটা একটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, অর্থাৎ সেন্টিমেন্টাল কমেডির বিরুদ্ধে যাবে। এবার যদি প্রলগে আসি সরাসরি, আমি প্রলগ মানেটা কি আগে জানতে হবে। প্রো লগ, ভাঙো বিষয়টাকে। প্রো মানে কি? প্রো পূর্বে, আর লগ, লগ মানে কবিতা, মানে কোনো কিছু শুরু হওয়ার, দেখবে কোনো যাত্রা যদি শুরু হচ্ছে তার আগে দেখবে 10 মিনিটের একটা নাচ শুরু হয় বা 10 মিনিটের একটা ছোট গল্পের মতো দেখানো হয়, এটা হলো প্রলগ স্টাইল, বুঝতে পারলে? প্রলগ মানে কি? কোনো কিছু শুরু হওয়ার আগের যে কবিতাটা, সেটা হলো প্রলগ। প্রলগ কেন দেয়া হয় এখানে? প্রলগ কিন্তু মূল নাটক নয়, মূল নাটক শুরু হওয়ার আগের অংশটা, এটা হলো প্রলগ। এই প্রলগটাতে কি দেখতে পাবো? কবিতার উদ্দেশ্য দেখতে পাবো, অ্যাটাকিং বা আক্রমণের কেন্দ্রটা দেখতে পাবো, যে কাকে আক্রমণ করার জন্য লেখা হয়েছে, এই কবিতা কি উদ্দেশ্যে লেখা হয়েছে, এই কবিতার মধ্যে কে কে রয়েছে, এই কবিতার বিভিন্ন টেকনিক্যাল ম্যাটারগুলো এবং এই কবিতার বিভিন্ন বাইরের বিষয়গুলো আমরা দেখতে পাবো সিষ্টুষ্টু কঙ্কারের প্রলগ অংশে, রাইট? কে করেছিলেন এই প্রলগটা? এখন প্রশ্ন আসতে পারে, শর্ট কোয়েশ্চন, বাই ডেভিড গ্যারি। খেয়াল রাখবে এই প্রলগটা কার দ্বারা লেখা? বাই ডেভিড গ্যারিকে দ্বারা, যিনি একটা স্কোয়ার ছিলেন, বুঝতে পারলে? এরপরে আসা যাক, দেখো প্রলগটা কি। নাটক শুরু হবে, দর্শক সবাই বসে আছে যে নাটক এবার শুরু হবে হবে, ঠিক সেই সময় মিস্টার উডওয়ার্ড এসে প্রবেশ করছেন। এবং মিস্টার উডওয়ার্ডকে সেই যুগের রবি ঘোষ, বুঝতে পারলে, মানে আজকের যুগের পরেশ রাওয়াল যেরকম হাসি ঠাট্টা করে, কমিক ক্যারেক্টার, বা জনি লেবার যেরকম খুব হাসি ঠাট্টা করায়, যে খুব হাসায়, এইরকম একটা চরিত্র সেই যুগে খুব বিখ্যাত ছিলেন,
মিস্টার উডওয়ার্ড বলতে পারো সেই যুগের রবি ঘোষ বা সেই যুগের পরিস রেওয়াল বা সেই যুগের ভানু, বুঝতে পারলে, বা সেই যুগের জনি লেবার, এইরকম একটা চরিত্র খুব বিখ্যাত কিন্তু মিস্টার উডওয়ার্ড। তিনি মঞ্চে এসে পৌঁছালেন এবং কি ড্রেসিং ব্ল্যাক, কালো পোশাক পরে, আমিও কালো পোশাক পরে আছি বাই দ্য ওয়ে, ওকে, বাট ইট ইজ মাই ফেভারিট, ওকে, বাই দ্য ওয়ে, ড্রেসিং ব্ল্যাক, কালো পোশাক পরে এসেছেন মিস্টার উডওয়ার্ড অ্যান্ড হোল্ডিং এ হ্যান্ডকারচিপ ইন হিজ আই এবং হাতে একটা রুমাল রেখে দেন, রুমাল নিয়ে প্রচুর কাঁদতে শুরু করে দিয়েছে, বুঝতে পারলে কে এই মিস্টার উডওয়ার্ড, অনেক কাঁদছেন। স্টেজে এসে নাটক এবার শুরু হবে, প্রলোগ শুরু হয়ে গেছে, প্রলোগে কি হচ্ছে রবি ঘোষের মতো একটা লোক এসে উপস্থিত হয়েছেন যার নাম আসলে মিস্টার উডওয়ার্ড, ঠিক আছে, তিনি কালো পোশাক পরে রয়েছেন পুরোটাই ব্ল্যাক, বুঝতে পারলে, কালো কেন, তার কারণ দুঃখের পোশাককে কালো পোশাক বলা হয়, তো সেই জন্য তিনি কালো পোশাক পরে এসেছেন, মানে ক্রিশ্চিয়ানিটিতে এইটা রয়েছে, যখন কোনো মানুষ মারা যায় ক্রিশ্চিয়ানিটিতে তারা সকলে কালো পোশাক পরে যায়, কিন্তু আমাদের যদি ইন্ডিয়ান কনটেস্টে দেখো কোনো মানুষ যখন মারা যায় সকলে সাদা পোশাক পরে যায় একটা শোক ব্যক্ত করার জন্য, ঠিক আছে, কিন্তু ক্রিশ্চিয়ানিতে ব্ল্যাক ড্রেস, তো ব্ল্যাক ড্রেস হলো দুঃখের পোশাক, তো এখানে সিম্বলাইজ করার জন্য, এইটা বোঝানোর জন্য যে তিনি আজকে দুঃখী, এই জিনিসটা বোঝানোর জন্য মিস্টার উডওয়ার্ড কালো পোশাক পরে উপস্থিত হয়ে গেছেন স্টেজে এবং কি হাতে একটা রুমাল এবং প্রচুর কাঁদছেন, ব্যঙ্গ করে করে কাঁদছেন, অনেক কাঁদছেন এবং রুমাল নিংড়ে দেখাচ্ছেন যে কত চোখের জল পড়ছে, এইভাবে চোখ মুচ্ছেন আবার নিংড়ে দেখাচ্ছেন অনেক ঝরঝর করে জল পড়ে যাচ্ছে, তার মানে দেখাচ্ছেন যে তিনি কতটা কেঁদে আসছেন। এরপর শুরু হচ্ছে এই প্রলোগটা, খেলে গেছে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, ডেভিড গ্যারি এই প্রলোগটা লিখেছেন, স্কোয়ার ছিলেন, ঠিক আছে। এন্টার মিস্টার উডওয়ার্ড, মিস্টার উডওয়ার্ড ঢুকেছেন ড্রেসড ইন ব্ল্যাক, কালো পোশাক পরে ঢুকেছে অ্যান্ড হোল্ডিং এ হ্যান্ডকারচিপ টু হিজ আইস এবং চোখে রুমাল নিয়েছেন, বুঝতে পারলে, আমি বলবো তোমরা সামনে তোমাদের বইটা খোলে রাখো তাহলে কি হবে লাইন বাই লাইন বুঝতে পারবে, একেবারে পরিষ্কার হয়ে যাবে, বুঝতে পারলে, সামনে যদি তোমার বইটা থাকে তাহলে তুমি দেখতে পারবে, ঠিক আছে। মিস্টার উডওয়ার্ড এসে বলছেন, এক্সকিউজ মি স্যার, মাফ করবেন আমি কাঁদছি, আমার কান্না আটকাচ্ছে না, এইরকম ভাবে বলছেন মিস্টার এডওয়ার্ড স্টেজে এসে বলছেন, এটা ভেলকি হচ্ছে, পুরোপুরি ভেলকি হচ্ছে, কে ভেলকি করছেন, মিস্টার এডওয়ার্ড, আসলে ব্যঙ্গ করতে চান তিনি সেন্টিমেন্টাল কমেডিকে, এটা হলে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, মানে সেন্টিমেন্টাল কমেডিকে ব্যঙ্গ করেই লেখা হয়েছে, ঠিক আছে। এক্সকিউজ মি স্যার, আপনারা আমাকে মাফ করবেন, আই প্রে, আমি আপনাদের কাছে প্রার্থনা করছি, আই ক্যান নট স্পিক ইয়েট স্পিক, আমি এখন কথা বলতে পারছি না, এত বেশি দুঃখ আমার, কেন তার কেন কেন সেটা পরের বাক্যে দেখতে পাবো, তাহলে এই বাক্যটা দেখবে, এক্সকিউজ মি স্যার, মাফ করবেন স্যার, লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, আপনারা যারা দেখছেন আমাকে, আমাকে মাফ করবেন, আই প্রে, আমি অনুরোধ করছি, প্রার্থনা করছি, আই ক্যান নট হিয়ার স্পিক, আমি দেখুন আমি কথা বলতে পারছি না ঠিক করে, আই এম ক্রাইং নাও, দেখুন আমি কত কাঁদছি, আই হ্যাভ বিন অল দ্য উইক, আমি সারাটা সপ্তাহ ধরে এমনি কাঁদছি, এমনি নয় আমি গত 2 ঘন্টা ধরে কাঁদছি, সারাটা সপ্তাহ ধরে আমি কেঁদে আসছি, কেন কেন, একটা উৎসাহ জাগবে অডিয়েন্সের মধ্যে, ইট ইজ নট অ্যালোন দিস মর্নিং স্যুট, আমি এমনি এমনি দুঃখের পোশাকটা পরিনি, ওই যে কালো ড্রেস পরে এসছেন যেটা ক্রিশ্চিয়ানিটি অনুযায়ী দুঃখের পোশাক, আমি এমনি এমনি দুঃখের পোশাক পরে আসিনি, গুড মাস্টার, মর্নিং স্যুট মানে দুঃখের পোশাক, গুড মাস্টার, আপনারা হলেন সহৃদয় দর্শক, আই হ্যাভ দিস উইদিন, দিস উইদিন, দিস মানে দুঃখ, এখান, আই হ্যাভ দ্যাট উইদিন, দ্যাট মানে এখানে দুঃখের কথা বলছে, বলছে আমার পোশাকটা শুধু দুঃখের নয়, আমার মনের ভিতরেও দুঃখ আছে, সেটাই বলছে, আই হ্যাভ দ্যাট উইদিন, আমার মনের ভেতরে দুঃখ রয়েছে, ফর হুইচ দ্যাট আর নো প্লাস্টার, এবং আমার এমনভাবে মন ভেঙেছে বা এমন দুঃখ হয়েছে যে কোনো প্লাস্টারেই এটা জোড়াতে লাগবে না, তোমার যদি হাত ভাঙে প্লাস্টার করে দেবো জোড়া লেগে যাবে, কিন্তু বলছে আমার মনটা এমন ভেঙেছে যে কোনো প্লাস্টারই সেটা জুড়বে না, এইরকম ভাবে হাসি ঠাট্টা করে করে মিস্টার উডওয়ার্ড বলছেন, বুঝতে পারলে, সেই জন্য আমি এত কাঁদছি, রাইট, প্রে উড ইউ নো দ্য রিজন হোয়াই আই এম ক্রাইং, আপনার কি জানতে চান আমি কেন কাঁদছি বা আমার দুঃখ কেন, দ্য কমিক মিউজ, আসলে কমিক মিউজ, এখন যদি গ্রিক মাইথোলজিতে আবার আসতে হবে, যদি তুমি গ্রিক মাইথোলজি পড়ো সেখানে জিউসের 12টা মেয়ের কথা আছে, বুঝতে পারলে, তো 12টা মেয়েকে মিউজ বানানো হয়েছে গ্রিক মাইথোলজি অনুযায়ী, তার মধ্যে একটি মেয়ে হলো কমিক মিউজ, এই কমিক মিউজের নাম হলো থালিয়া, কি নাম, থালিয়া, খেয়াল রাখবে, অলরাইট, থালিয়া, আচ্ছা ছবিটা একটু দেখিয়ে দিই, থালিয়ার ছবিটা তোমাদের খুব মজা লাগবে, এই যে এইটা হলো গিয়ে থালিয়ার ছবি, জাস্ট ওয়েট, এগুলো মুভ করছে তো, জাস্ট ওয়েট, একটু অপেক্ষা করো, ওকে, দ্যাটস গুড, এইটা হলো গিয়ে থালিয়ার ছবি, দিস ইজ, একবার দেখে নাও, ইয়াস দিস ইজ থালিয়া, আই হোপ ইউ আর গেটিং ইট, রাইট, ওকে ফাইন, আই হোপ ইউ হ্যাভ গট ইট, তো এই থালিয়া হলো কি স্যার,
দেখবে এখানে লেখা আছে কমেডি, এখানে প্রত্যেকটা প্রত্যেকটা মিউজের সাথে সাথে লেখা আছে কে কোন মিউজ। অলরাইট, আই হোপ ইউ হ্যাভ গট ইট। অলরাইট, তাহলে দেখো এখানে বলছে থালিয়ার কথাকে, থালিয়ার প্রসঙ্গকে টানছে। থালিয়াকে গ্রিক মাইথোলজি অনুযায়ী হাসি ঠাট্টার দেবী হলো থালিয়া, ঠিক আছে? দেখো কি বলছে, দ্য কমিক মিউজ, দ্য কমিক মিউজ প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে, যে কমিক মিউজ বলতে কার কথা বলা হচ্ছে। কমিক মিউজ মানে থালিয়ার কথা বলা হচ্ছে, বুঝতে পারলে? আচ্ছা গাইজ, বাই দ্য ওয়ে এই ভিডিও চলাকালীন আমি বলে রাখছি, আমার যে ইন্দ্রনীল দাস চ্যানেলটা আছে বা রুলেন স্টোরি চ্যানেলটা আছে, সেখানে কিন্তু আমি পড়াগুলোকে সিরিয়ালি দিচ্ছি, ঠিক আছে? নোটস যদি তোমরা চাইছো rulenstory.com, রাইট, এইরকম একটা আমার ওয়েবসাইট আছে, সেখানে আমি নোটগুলো আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। অলরাইট, লেটস কাম টু দ্য পয়েন্ট। দ্য কমিক মিউজ, এখানে কমিক মিউজ বলতে কার কথা বলা হচ্ছে? এখানে থালিয়ার কথা বলা হচ্ছে, লং সিক, দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছে, বলছে দ্য কমিক মিউজ। আমি কাঁদছি কেন জানেন? কমিক মিউজ থালিয়া, থালিয়া অসুস্থ হয়ে পড়েছে। কমিক মিউজ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কি হবে, তাহলে কি হবে? তাহলে সবাই গম্ভীর হয়ে যাবে, কেউ আর হাসবে না, কেউ নাটক দেখতে আসবে না, কেউ কমেডি দেখতে আসবে না, তার কারণ যদি কমিক মিউজেই মরে যায়, মানে থালিয়াই মরে যায়, তাহলে আর কমেডি বাঁচবে? কমেডি বাঁচবে না। আর তাহলে যারা কমেডিয়ান তাদের কি অবস্থা হবে? তার কারণ তো কমেডিয়ানরা সমস্ত কিছু অর্থ উপার্জন করে কি করে, করে কমেডি দেখিয়ে। তাই বলছে যখন থালিয়া অসুস্থ হয়ে পড়েছে, দ্য কমিক মিউজ থালিয়া ইজ লং সিক, দীর্ঘদিন অসুস্থ হয়ে আছে। কেন অসুস্থ হয়ে আছে? দেখো, তুমি যদি কমিক মিউজ হও এবং হাসি ঠাট্টা না হয় তোমার জীবনে, তুমি তো অসুস্থ হয়েই যাবে, ঠিক সেরকম ব্যাপারটা। যেহেতু সেন্টিমেন্টাল কমেডি হচ্ছিল, যেগুলো নামে মাত্র কমেডি ছিল এবং তাতে কোনো হাসি ঠাট্টা ছিল না, ওই সমস্ত কমেডি দেখে দেখে থালিয়া অসুস্থ হয়ে পড়েছেন, এই কথাটা বলতে চাইছেন মিস্টার উডওয়ার্ড, বুঝতে পারলে? তাহলে দেখো, দ্য কমিক মিউজ থালিয়া লং সিক, দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়েছেন সেন্টিমেন্টাল কমেডি দেখে দেখে, ইজ নাও এ ডাইং, এখন মর মর অবস্থায় পৌঁছে গেছেন। অ্যান্ড ইফ সি গোজ, এবং তিনি যদি চলেও যান, মানে মরে যান, ইফ সি গোজ, ইফ সি ডাইজ, মাই টিয়ার উইল নেভার স্টপ, আমার কান্না কোনো দিনও থামবে না, তার কারণ আমি একজন কমিক অ্যাক্টার, আর কমিক মিউজ মরে গেলে কমেডিয়েই বন্ধ হয়ে যাবে, আমার কি হাল হবে? এই কথাটা তিনি এসে বলছেন। কে বলছেন এই সমস্ত কথাগুলো? মিস্টার উডওয়ার্ড বলছেন, বুঝতে পারলে? খেয়াল রাখবে, কথাগুলো অ্যাক্টিং করে করে মিস্টার উডওয়ার্ড স্টেজে এসে বলছেন, কিন্তু লিখেছেন ডেভিড গ্যারি, ঠিক আছে? ইউ শুড বি ক্লিয়ার অ্যাবাউট দিস। অলরাইট, ফর অ্যাজ আই প্লেয়ার আই ক্যান নট, দেখো ফর অ্যাজ এ কমিক প্লেয়ার, প্লেয়ার মানে এখানে কমিক প্লেয়ার, যেহেতু আমি একজন কমিক প্লেয়ার মানে কমিক অ্যাক্টার, আমি যেহেতু কমিক অ্যাক্টার, তাই কমিক মিউজ বা কমিক দেবী যদি মরে যায়, থালিয়া যদি মরে যায়, আমার যে কি হাল হবে সেইটা তিনি বোঝানোর চেষ্টা করেন। ফর অ্যাজ এ কমিক প্লেয়ার আই ক্যান নট স্কুইজ আউট ওয়ান ড্রপ, আমি দেখো এক ফোঁটাও চোখের জল বের করতে পারছি না, এমনি বলছে। আই এম আন্ডান, তাই আমি আন্ডান, আমি যেন সর্বশান্ত হয়ে যাচ্ছি, আমি যেন সর্বশান্ত হলাম, কমিক মিউজ মরবার জায়গাতে পৌঁছে গেছে, কমিক মিউজ মৃত্যুর জায়গায় পৌঁছে গেছে, দ্যাট ইজ অল শ্যাল লুজ মাই ব্রেড, এবং সেই জন্য বলছি আমি আমার ব্রেড হারাতে চলেছি, মানে আমি আমার উপার্জন ক্ষমতা হারাতে চলেছি, তার কারণ কমিক মিউজ মরে গেলে কমেডি থাকবে না, কমেডি না থাকলে আমাদের মতো কমিক অ্যাক্টাররা থাকবে না, এই কথাটা বলছে, শ্যাল লুজ মাই ব্রেড, এবং আমি স্বাভাবিকভাবে আমার ব্রেড হারাতে চলেছি, আই উড রাদার, বরং দ্যাটস নাথিং লুজ মাই হেড, কিন্তু ওই কমিক মিউজকে হারানোর চেয়ে আমি মৃত্যুকে পছন্দ করব, বুঝতে পারলে? কিন্তু আমি কোনোভাবেই কমিক মিউজকে মরতে দিতে পারি না, এই কথাটা বলছেন। তারপর দেখো, হোয়েন দ্য সুইট মেড, আবার সুইট মেড বলতে কাকে বলছে? থালিয়ার কথা বলছে। হোয়েন দ্য সুইট মেড, এই সুইট মেডটা ইজ লেড আপন দ্য বায়ার, বায়ার মানে কি? যে জিনিসটাতে মৃতদেহ নিয়ে যাওয়া হয় সেটাকে বায়ার বলা হয়, চারদোলা, বুঝতে পারলে? যেটাতে করে মৃতদেহটাকে নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে বায়ার। বলছে কমিক মিউজ বায়ারে শুয়ে পড়েছেন, জাস্ট এবারে মরে যাবে, সাটার অ্যান্ড আই, সাটার এবং আমি, শ্যাল বি চিপ মোর্নার এয়ার, সবচেয়ে বেশি দুঃখ পাবো সাটার, মিস্টার সাটার এবং আমি, বুঝতে পারলে? চিপ মোর্নার হেয়ার, মোর্নার মানে যে দুঃখ পাই, আমরা সবচেয়ে বেশি দুঃখ পাবো, ঠিক আছে? টু হার মক ইজ ড্র্যাব অস্পুরিয়াস ব্রিড, এবং কি মক ইজ ড্র্যাব অস্পুরিয়াস ব্রিড, প্রত্যেকটা শব্দ বোঝো, মক ইজ ড্র্যাব অস্পুরিয়াস, পুরিয়াস মানে নিচু মানের, ব্রিড, ব্রিড মানে হচ্ছে প্রজাতি, নিচু প্রজাতিটা, মক ইজ ড্র্যাব, ব্যঙ্গকারী নিচু প্রজাতিরা, ঠিক আছে? হু ডিলস ইন সেন্টিমেন্ট,
ব্যঙ্গকারী নিচু প্রজাতিরা যারা শুধুমাত্র সেন্টিমেন্ট আর সেন্টিমেন্ট নিয়ে আলোচনা করে, মানে কাদের বললো একটু ভেবে বলো, সেন্টিমেন্টাল কমেডি রাইটার্সদের বলছে বা সেন্টিমেন্টাল কমেডিগুলোকে বলছে। মকিস ড্র্যাবস পুরিয়াস ব্রিড যারা নিচু মানের কমেডি বানায়, হু ডিলস ইন সেন্টিমেন্ট যারা শুধুমাত্র ওই সেন্টিমেন্ট নিয়ে আলোচনা করে, ঠিক আছে, উইল সাকসিড এবং তারা সফল হয়ে যাবে। কমিক মিউজ যদি মরে যায় তাহলে নিচু মানের যারা যারা নিচু মানের কমেডি লেখে, মানে সেন্টিমেন্টাল কমেডি রাইটাররা সবাই সফল হয়ে যাবে এবং আমরা অরিজিনাল কমিক ক্যারেক্টার্সরা এবং অরিজিনাল কমিক অ্যাক্টার্সরা আমরা মরে যাব। পোর নিড অ্যান্ড আই, নিড এবং আমি তাই কি করছি, আর ডেড টু অল ইন্টেন্স। এবং মিস্টার নিড এবং আমি এগুলোকে, যেমন মিস্টার নিডকে, ঠিক আছে, তারপর এই যে যেমন বলা হচ্ছে মিস্টার নিড, তারপরে ডেভিড স্কোয়ার, এইগুলো কিন্তু নোট আছে, এই নোটগুলো জেনে নেবে যে কে কি রয়েছে, এমনকি কোন কোন লোকটা বা কোন ব্যক্তিটি কার অভিনয় করেছিল সেগুলো জেনে নিত। আমি ওইগুলো আসছে আলোচনায় আসছি ওইগুলো, ঠিক আছে। নিড অ্যান্ড আর ডেড টু অল ইন্টেন্ট, ঠিক আছে। তাহলে মিস্টার নিড এবং আমি, আমরাও কিন্তু মরে যাব কমিক মিউজ মরে যাওয়ার সাথে সাথে। উই ক্যান অ্যাজ সুন স্পিক গ্রিক অ্যাজ সেন্টিমেন্ট, এবং সেন্টিমেন্টটা দেখো, উই ক্যান অ্যাজ সুন স্পিক গ্রিক অ্যাজ সেন্টিমেন্ট, এবং সেন্টিমেন্টাল ব্যাপারটা, সেন্টিমেন্টাল নাটক করাটা আমাদের কাছে গ্রিক ভাষা শেখার মতো কঠিন। এই বাক্যের অর্থ হলো এটা, উই ক্যান সুন স্পিক গ্রিক অ্যাজ সেন্টিমেন্ট, মানেটা বোঝো, উই ক্যান সুন স্পিক গ্রিক অ্যাজ সেন্টিমেন্ট বলছে আমরা ইংরাজিতে কথা বলি, গ্রিক শেখাটা যেমন কঠিন ঠিক সেরকম আমরা কমেডি অ্যাক্টিং করি, আমাদের কাছে সেন্টিমেন্টাল অ্যাক্টিংটা ততটাই কঠিন বলে মনে হয়, ঠিক আছে। উই ক্যান ডু সেন্টিমেন্টাল অ্যাক্টিং, বাট ইট ইজ অ্যাজ হার্ড অ্যাজ লার্নিং গ্রিক ল্যাঙ্গুয়েজ, এইটা বলার চেষ্টা করছে এই বাক্যটার মধ্যে দিয়ে, বুঝতে পারলে, ইউ গেট ইট, বোথ নার্ভাস গ্রোন। তাই মিস্টার নিড এবং আমি দুজনেই নার্ভাস হয়ে পড়েছি, ভয়ানক রকম নার্ভাস হয়ে পড়েছি, টু কিপ আওয়ার স্পিরিটস আপ, এবং আমরা নিজেদেরকে উদ্দীপ্ত রাখার জন্য এবং সাহসী রাখার জন্য কি করছি, নাও অ্যান্ড দেন টেক এ হার্টি কাপ, আমরা বারবার কাপে করে করে মদ খাচ্ছি, বুঝতে পারলে, নিজেদেরকে এনকারেজ রাখার জন্য যাতে আমরা সাহস না হারিয়ে ফেলি। হোয়াট শ্যাল আই ডু, কিন্তু আমরা কি করব আমরা খুঁজে পাচ্ছি না। ইফ কমেডি ফরসেকাস, যদি কমেডি মরে যায়, মানে থালিয়া যদি চলে যায়, ফরসেকাস আমাদের ছেড়ে বিদায় নিয়ে নেয়, চলে যায়, মরে যায় যদি থালিয়া, দে উইল টার্ন আস আউট, দে উইল, তারা বলতে কারা, মানে হচ্ছে সেন্টিমেন্টাল অ্যাক্টর, সেন্টিমেন্টাল রাইটার, সেন্টিমেন্টাল কমেডি রাইটাররা, সেন্টিমেন্টাল যারা দুঃখের নাটক লেখে, তারা টার্ন আস আউট, আমাদের বের করে দেবে, তারা আমাদের বের করে দেবে, অ্যান্ড নো ওয়ান উইল টেক আস, এবং কেউই আমাদের নেবে না, বুঝতে পারলে এই কথাটা বলছেন। বাট হোয়াই ক্যান নট আই বি মরাল, কিন্তু সত্যি কি আমি সেন্টিমেন্টাল অ্যাক্টিং করতে পারবো না, তাদের মতো কি আমি অ্যাক্টিং করতে পারবো না যারা সেন্টিমেন্টাল লেখে, বা আমি কি তাদের মতো এত নৈতিক হতে পারবো না, এবার বলছে, একটা প্রশ্ন করছে স্টেজে দাঁড়িয়ে ব্যঙ্গ করার জন্য, এটা কিন্তু সরাসরি বলছে না, বলছে আমি কমিক রাইটার, কিন্তু কে বললো আমি সেন্টিমেন্টাল অ্যাক্টিং করতে পারবো না, বা দেখি তো একটু চেষ্টা করে সেন্টিমেন্টাল অ্যাক্টিং, রাইট, লেট মি ট্রাই, চলো একটু চেষ্টা করে দেখা যাক, দেখি তো আমি সেন্টিমেন্টাল অ্যাক্টিং করতে পারছি না, মাই হার্ট দাস প্রেসিং, ও মাই হার্ট দাস প্রেসিং, এইরকম ভেলকি করতে শুরু করেছে, রাইট, ব্যঙ্গ করার জন্য, ফিক্সড মাই ফেস অ্যান্ড আই, ও নিজে ফিক্সড স্থির করে, কান্নার সময় কি তোমার মুখটা স্থির হয়ে যায়, চোখগুলো ফিক্সড হয়ে যায়, ঠিক আছে, ওইরকম ভেলকি করছে, ফিক্স মাই ফেস অ্যান্ড আই, আমি আমার হার্টটাকে প্রেস করছি, কান্নার সময় যেমন খুব হার্ট তুমি আঘাত পেয়েছো এবং চোখ দিয়ে জল পড়ছে, ওইরকম ভেলকি করছে, বুঝতে পারলে, উইথ এ সেন্টেন্সিয়াস লুক, এবং একটা কাঁদো লুক আনছো, দ্যাট নাথিং মিনস, কিন্তু এগুলো হচ্ছে না, যে নাথিং মিনস, ফেসেস আর ব্লক অ্যান্ড ইন সেন্টিমেন্টাল সিন, দেখো ব্র্যাকেটে আছে, ফেসেস আর ব্লক, মানে অঙ্গভঙ্গি করে দেখাচ্ছে, মুখগুলো কাঁদো কাঁদো করে দেখাচ্ছে, ইন সেন্টিমেন্টাল ইন সিন, যে সেন্টিমেন্টাল সিন করার চেষ্টা করছে, দাস আই বিগেন, কিন্তু তারপরে ওটাকে ছেড়ে দিয়ে বলছে না না এগুলো হবে না আমার দ্বারা, দাস আই বিগিন, তাই আমি বলি, অল ইজ নট গোল্ড দ্যাট গ্লিটার, যা কিছু চকচক করে তাই সোনা নয়, অল ইজ নট গোল্ড, যা কিছু চকচক করে, অল ইজ নট গোল্ড, যা কিছু চকচক করে তা সকলই সোনা যে নয়, এটাই আমি বলতে চাইছি, অর্থাৎ তিনি বলছেন কমেডি নাম দিয়ে দিলে কমেডি হয় না, অনেক অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিও আছে যেগুলো নামে মাত্র কমেডি, বুঝতে পারলে, এইটা বলছে। তাহলে যখন বলছে অল ইজ নট গোল্ড দ্যাট গ্লিটার্স, এটা মানে কি,
যা কিছু চকচক করে তাই শোনা নয়, মানে কমেডি নাম দিয়ে দিলে কমেডি হয় না, সেটার মধ্যে সত্যি হাসি ডাক্তার থাকতে হবে। মানে কাকে অ্যাটাক করলো, কাকে আক্রমণ করলো, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিকে আক্রমণ করলো, সরি ভুল বলে ফেললাম, সেন্টিমেন্টাল কমেডিকে, আমি ওটা অ্যান্টি সেন্টিমেন্টাল বলে ফেলেছি, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডির পক্ষে বলছেন, সেন্টিমেন্টাল কমেডিকে অ্যাটাক করছেন, যে যা কিছু চকচক করে তাই শোনা নয়, মানে কমেডি নাম লাগিয়ে দিলে এই কমেডি হয় না, মানে সেন্টিমেন্টাল কমেডিগুলো উপরে নাম লাগিয়ে দিচ্ছে কমেডি, কিন্তু সেখানে কমেডিক এলিমেন্ট কই, হাসি ঠাট্টা কোথায়? মানে এখানে পরিষ্কারভাবে কমেডি, এখানে কমেডির নামে যে সেন্টিমেন্টাল কমেডিগুলোকে চালাচ্ছে সেই ব্যাপারটাকে আক্রমণ করা হচ্ছে, বুঝতে পারলে? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে এই অংশটা। অল ইজ নট গোল্ড দ্য গ্লিটার, যা কিছু চকচক করে তাই শোনা নয়, প্লিজার সিম সুইট, প্লিজার সিম সুইট বাট প্রুভস এ গ্লাস অফ বিটার। তুমি সেন্টিমেন্টাল কমেডি দেখতে যাবে আনন্দ পাওয়ার জন্য, কিন্তু তুমি বার হবে কেঁদে কেঁদে, ওটাই বলছে, প্লিজার সিম সুইট, কমেডি দেখতে যাবে প্লিজার পাওয়ার জন্য, কিন্তু তুমি কানতে কানতে বার হবে। কিন্তু আজকের যেটা আমি বানাতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, মানে এখানে শুধু হাসি ঠাট্টা থাকবে, পিওর কমেডি যাকে বলে, রাইট? হোয়েন ইগনোরেন্স এন্টার, আজকের নাটকে ইগনোরেন্স ঢুকবে, ইগনোরেন্স মানে অজ্ঞতা, ঠিক আছে? ফলি ইজ অ্যাট হ্যান্ড, ফলি মানে ভুল ভ্রান্তি হবে, ফলি মানে ভুল ভ্রান্তি হবে, তাহলে ইগনোরেন্স ঢুকবে, ইগনোরেন্স মানে অজ্ঞতা, ইগনোরেন্স ঢুকবে, ফলি ইজ অ্যাট হ্যান্ড, এবং কি ফলি ঢুকবে, ফলি মানে ভুল ভ্রান্তি ঢুকবে আজকের নাটকে, ইগনোরেন্স ঢুকবে অজ্ঞতা, তার কারণ হচ্ছে সৃষ্টুপসু কঙ্কার যদি আমরা পড়ি এখানে দেখতে পাবো যে ইগনোরেন্স আছে, এবং কি ফলি আছে, ভুল ভ্রান্তি রয়েছে, ছোটখাটো ভুল ভ্রান্তি রয়েছে, ইগনোরেন্স রয়েছে, তবে না এত মজাদার হতে যাবে, তো সেটাই ইন্ট্রোডাকশন বলে দিচ্ছে। হোয়েন ইগনোরেন্স এন্টার, যখন আজকে ইগনোরেন্স ঢুকবে, ফলি ইজ অ্যাট হ্যান্ড, এবং ভুল ভ্রান্তি হবে, লার্নিং ইজ বেটার দেন হাউস অ্যান্ড ল্যান্ড, তখন মনে হবে পড়াশোনার থেকে হাউস অ্যান্ড ল্যান্ড অনেক ভালো, ঠিক আছে? লেট নট ইয়োর ভার্চু ট্রিপ, তোমাদের ভালো গুণগুলোকে এইদিক ওইদিক ঘুরতে দাও না, আজকে সেগুলোকে আমরা 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 এন্টারটেন করবো। হু ট্রিপ মে স্টাম্বল অ্যান্ড ভার্চু ইজ নট ভার্চু ইফ সি ট্রাম্বল, অল রাইট? আই গিভ ইট আপ, মোরাল উড নট ডু ফর মি, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, সেই জন্য একটু স্পিডে যাচ্ছি। আই গিভ ইট আপ, মোরাল উড নট ডু ফর মি, টু মেক ইউ লাভ আই মাস্ট প্লে ট্র্যাজেডি, তোমাদের হাসানোর জন্য নিশ্চিত থাকো যে আমি তাহলে যে আমাকে ট্র্যাজেডি প্লে করতে হচ্ছে না, আজকে আমি একটা সলিউশন এনেছি, তারই একটা ইঙ্গিত আসছে, এবার দেখো। ওয়ান হোপ রিমেন্স, একটা আশা এখনও রয়েছে, হিয়ারিং দ্য মেড ইজ ইল, মেড বলতে এখানে থালিয়ার কথা বলা হচ্ছে, যে থালিয়া যে অসুস্থ সেই কথা শুনে এ ডক্টর কামস দিস নাইট, আজকে একটা ডাক্তার আসছে, টু শো হিজ স্কিল, নিজের দক্ষতা দেখানোর জন্য, টু চেয়ার হার হার্ট, তাকে খানিকটা হাসি ঠাট্টা করানোর জন্য, তাকে খুশি করার জন্য একটা ডাক্তার আসছে আজ, মানে অলিভার গোল্ডস্মিথের কথা বলছে, আর মেড বলতে থালিয়ার কথা বলছে। থালিয়া অনেকদিন ধরে অসুস্থ হয়ে গেছে খারাপ কমেডি দেখে দেখে, তবে আজকে একটা লাস্ট হোপ আছে যে একজন ডাক্তারবাবু আসছেন, সেই ডাক্তারবাবু কী করবেন, আজকে নিজের দক্ষতা দেখাবেন, টু চেয়ার হার হার্ট, তাকে হাসাবেন, অ্যান্ড গিভ ইউর মাসেল মোশন, এবং তোমাদের মাসেলগুলো, যে মুখের মাসেলগুলো রয়েছে এইগুলো আজ নড়বে, তার কারণ তোমাদের মাসেলগুলো বসে গেছে ওই সেন্টিমেন্টাল কমেডি দেখে দেখে, গত বেশ কয়েক বছর ধরে হাসাহাসি তো হয়নি, সেই জন্য মাসেলগুলো বসে গেছে, আজকে সেন্টিমেন্টাল কমেডিকে উড়িয়ে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি হবে, আজকে তোমাদের মাসেলগুলো মুভ করবে, নড়বে, ঠিক আছে? এটাই আমাদের লাস্ট হোপ, টু চেয়ার হার হার্ট, থালিয়াকে খুশি করার জন্য, অ্যান্ড গিভ ইউর মাসেল মোশন, এবং তোমাদের গালের মাসেলগুলোকে একটু নড়ানোর জন্য আজকে একটা ডাক্তার আসছে, হি, ডাক্তারটিকে অলিভার গোল্ডস্মিথ, হি ইন ফাইভ ড্রট, সে পাঁচটা বড়ি দেবে, পাঁচটা বড়ি দেবে, ওষুধের বড়ি, বুঝতে পারলে? তার মানে ফাইভ অ্যাক্টের কথা বলছে, পাঁচ অঙ্কের নাটকটা প্রিপেয়ার্ড, যেটা তিনি বানিয়েছেন, প্রেজেন্টস এ পোর্শন, এবং এইটা একটা ওষুধ স্বরূপ কাজ করবে ওই সেন্টিমেন্টাল কমেডির রোগটা সারানোর জন্য, এই অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিকে প্রেজেন্ট করছেন তিনি এইভাবে, বুঝতে পারলে? ওষুধের পাঁচটা ওষুধ মানে ফাইভ অ্যাক্টের নাটক, বুঝতে পারলে? এ কাইন্ড অফ ম্যাজিক চার্ম, এটা একটা ম্যাজিক চার্মের মতো কাজ করবে, ফর বি অ্যাসিওর্ড ইউ উইল সোয়ালো ইট, এবং আমি আমি নিশ্চিত যে তোমরা এইগুলোকে খাবে এবং থালিয়াও সেটা দেখে খুশি হবে, অ্যান্ড দ্য মেড ইজ কিওর্ড, এবং এবং শেষ পর্যন্ত মেড মানে অবিবাহিত মহিলাদের বলা হয়, পরিচারিকাদের বলা হয়, কিন্তু এখানে থালিয়াকে বলা হয়েছে, এবং আমি নিশ্চিত যে থালিয়া কি হবে, শেষ পর্যন্ত সুস্থ হয়ে যাবে, বুঝতে পারলে? বাট ডেসপারেট দ্য ডক্টর হার কেস ইজ, বাট ডেসপারেট দ্য ডক্টর হার কেস ইজ, ইফ
ইউ রিজেক্ট দ্য ডোজ, কিন্তু আজকে যদি তোমরা না হাসো, মানে তাকে তার ওষুধটাকে, তার যে ওষুধটা রয়েছে সেটাকে যদি তোমরা রিজেক্ট করে দাও, অ্যান্ড মেক রাই ফেস, এবং রাই ফেস মানে গোমড়া মুখ, এবং তার ঔষধ সত্ত্বেও গোমড়া মুখ করে থাকো, তাহলে কি গোমড়া মুখ করে থাকো তাহলে কি, তাহলে তাকে তোমরা হাততালি দেবে না, এবং তাকে ড্র্যাব বলবে, প্রকৃত ডাক্তার বলবে না, এরম বলবে, দ্য ট্রুথ হি বোস্ট উইল, দেখো দ্য ট্রুথ হি বোস্ট উইল বোস্ট ইট হোয়াইল হি লিভস, নো পয়জনাস ড্রাগস আর মিক্সড ইন হোয়াট হি গিভস। আজকে ডাক্তারটা অহংকারের সাথে বলছে যে ওষুধটা আমি দিতে যাচ্ছি তাতে কোনো, তাতে তা কোনো বিষাক্ত ঔষধ নয়, মানে বিষাক্ত ঔষধ দিয়ে অনেক সময় রোগ ঠিক করা হয়, বুঝতে পারলে, তা আজকে যে ঔষধটা দিচ্ছি এটা কোনো বিষাক্ত ঔষধ নয়, হোয়াট হি গিভস, শুড হি সাকসিড, যদি আজ সে সফল হয় ইউ উইল গিভ হিম ডিগ্রি, যদি আজ সে সফল হয় নিজের উদ্দেশ্য পূরণে, অর্থাৎ থালিয়াকে হাসাতে, অর্থাৎ তোমাদের হাসাতে যদি সে সক্ষম হয় ইউ উইল গিভ হিম ডিগ্রি, তাহলে তোমরা তাকে তার সম্মান দিও, ডিগ্রি ডিগ্রি মানে তার সম্মান, এখানে তাকে তার সম্মান দিও ক্ল্যাপিং করে, বুঝতে পারলে, অল রাইট, ইফ নট, যদি সে সফল না হয় উইদিন হি উইল রিসিভ নো ফি, তাহলে তাকে কোনো ফি দেবে না, অর্থাৎ তাকে কোনো সম্মান দেবে না, দ্য কলেজ, বুঝতে পারলে, এইভাবে বলছে, দ্য কলেজ ইউ মাস্ট প্রিটেন্সিয়াস ব্যাক, প্রোনাউন্স হিম রেগুলার আর ড্র্যাব আর ডাব হিম কোয়াক, এবং যদি সে তোমাদের হাসাতে না পারে তাকে আর ডাক্তার বলো না, তাকে কোয়াক বলতে শুরু করবে আজ থেকে। মানে তিনি বলতে চাইলেন, যেটা ইনার মিনিং, যে আজকে অলিভার গোল্ডস্মিথ যদি তোমাদের হাসাতে না পারে, তোমাদের মাসেলগুলো মুভ করাতে না পারে, তাহলে তাকে আর কমেডি রাইটার বলো না, তাকে কোয়াক বলবে বা অন্য কিছু বলবে। এইভাবে আমরা দেখতে পাই প্রলগ অংশে অলিভার গোল্ডস্মিথ, অলিভার গোল্ডস্মিথের যে নাটক রয়েছে সিস্টুপস্টু কঙ্করে, আমরা বুঝতে পারলাম যে এই নাটকটি সেন্টিমেন্টাল কমেডিকে আক্রমণ করা হচ্ছে, এবং এর যে রূপধারাটা কি হবে, এই নাটকটা কিভাবে চলবে তার একটা মোটামুটি লুক পাওয়া যাবে। এখানে কোনো মোরালিটি থাকবে না, এখানে শুধু হাসি ঠাট্টা থাকবে, এখানে সেন্টিমেন্টাল কমেডিকে আক্রমণ করা হবে, এই এই মূল কথাগুলোকে দেখতে পেলাম, বুঝতে পারলে। এর পরের অংশে যদি আসি আমি, এখানে দেখতে পাবো তোমাদের বইয়েও লেখা থাকবে, দেখবে কে কোন রোলটা করেছিল অরিজিনাল অ্যাক্টরগুলো, এটা কিন্তু জরুরি খেয়াল রাখবে। এসএসসির যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে, তো মেবি দে শর্ট কোয়েশ্চনে দিয়ে দিল একটা। যেমন এখানে আমরা স্যার চার্লস মার্লোকে পাবো, চরিত্রটা স্যার চার্লস মার্লো ওই রোলটা করেছিলেন, মিস্টার গার্ডেনার রোলটা করেছিলেন, জেনে রাখো। হ্যাঁ, ইয়ং মার্লো তার ছেলে, এটা মিস্টার লি লুইস করেছিলেন, অল রাইট। হার্ট গাজেলের রোলটা করেছিলেন মিস্টার সাটার, কে রোল করেছিলেন, মিস্টার সাটার। হেস্টিংস এর রোল কে করেছিলেন, মিস্টার ডিউব্লামি। টনি লামকিনের রোলটা কে করেছিলেন, টনি লামকিনের করেছিলেন মিস্টার কুইক, এবং কি ডিগোরির কে, মিস্টার সাউন্ডার্স, রাইট। এবং মহিলা চরিত্রগুলো যদি দেখি, মিসেস হার্টগাজেল মিসেস গ্রিন করেছিলেন, মিস হার্টগাজেল মানে কেটের চরিত্রটা মিসেস বিপ্লেই করেছিলেন, আর মিস নেভিলির চরিত্রটা মিসেস ক্যাভিংটন করেছিলেন, আর মেড যে পরিচারিকার রোল